নমস্কার বন্ধুরা কম্পিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পর্ণদ্বীপ এবং রিসেন্টলি ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে একটা কানেকটিভিটি বজায় রাখার জন্য একটা নতুন রাস্তা তৈরি হয়েছে ট্রেডের জন্য ট্রেড যাতে আরও উন্নত হয় সেই জন্য একটা রাস্তা তৈরি হয়েছে আর এই যে টপিকটা এই যে টপিকটা ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে খুবই ইম্পর্ট্যান্ট কেননা বর্তমানে দেখুন ভারতের যত প্রতিবেশী দেশ রয়েছে যেমন ধরুন পাকিস্তান চীন বাংলাদেশ প্রত্যেকে কিন্তু চায়নার সাথে একটা ভালো রিলেশানে রয়েছে এবং তারা ভারতের বিরোধিতা করছে ইন্টারন্যাশনাল মহলে কিন্তু তারা ভারতের বিরোধিতা করছে প্রতিটি ব্যাপারে ক্রিটিসাইজ করছে কিন্তু এখানে কিন্তু একমাত্র ভুটানই একমাত্র ভারতের পাশে রয়েছে এবং ভুটান যাতে ভারতের পাশে থাকে সেই জন্যে ভারতের আরও বেশি ভুটানের সাথে সহযোগিতা করা উচিত বিভিন্ন প্রজেক্ট লঞ্চে ভুটানে তো সেই নিয়ে একটা ডেভেলপমেন্ট ঘটেছে যে ইন্ডিয়া এবং ভুটান রিসেন্টলি একটা নিউ ট্রেড রুট লঞ্চ করেছে ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে বায়োল্যাটেরাল কানেকটিভিটি বজায় রাখার জন্য তো শুধু চলুন সে ব্যাপারে আমরা সম্পূর্ণ দেখব তার আগে ছোট্ট একটু প্রমোশান তো আপনারা এখন থেকে এগিয়ে চলো এই যে চ্যানেলে জয়েন হতে পারবেন উনষাট টাকার কোর্সে আপনারা ফাইভ প্লাস রিভিশন ভিডিও পাবেন এবং এইটি নাইন টাকার যে কোর্সটা আছে সেই কোর্সের মাধ্যমে আপনারা সেভেন প্লাস রিভিশন ভিডিও পাবেন তো পয়লা আগস্ট থেকে এই কোর্স লঞ্চ করা শুরু হয়ে যাবে কোর্সে ভিডিও লঞ্চ করা শুরু হয়ে যাবে তো তার আগে জয়েন করে নেবেন তো চলুন দেখা যাক প্রথমে ব্যাপারটা কি হয়েছে দেখেনি তো কোভিড নাইন্টিন প্যান্ডামিকের সময় পনেরোই জুলাই দু হাজার কুড়িতে ইন্ডিয়া এবং ভুটান একটা নতুন ট্রেড রুট জায়গাও যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ওয়েস্টবেঙ্গলের জয়গাঁও এবং অ্যালে ভুটানের অ্যালে বা অ্যালে বা যাই বলতে বলতে পারেন এটা কিন্তু এই যে নতুন ট্রেড রুট এটা কিন্তু লঞ্চ করা হয়েছে কোথাকার মধ্যে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের জয়গাঁও এবং ভুটানের অ্যালে এই দুটি জায়গার মধ্যে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের সময়েই কিন্তু এই যে বায়োল্যাটারাল ট্রেডের জন্য একটা নতুন রুট কিন্তু ইনোগ্রেট করা হয়েছে বা এই এই রুটটাকে কিন্তু চালু করে দেওয়া হয়েছে পনেরোই জুলাই দু হাজার কুড়িতে তো এবার আমরা জানবো যে এই জয়গাঁও অ্যালে রুট সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এর উদ্দেশ্য কী এই যে রুটটা তো চালু করা হলো তো এই রুটটা চালু করার আসর যে উদ্দেশ্য সেগুলো আমরা জেনে নেব তো প্রথমে যেটা মেন রিজন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল ভারত থেকে ভুটান এবং ভুটান থেকে ভারতে আমদানি এবং রপ্তানির জন্য কিন্তু দু দেশের ক্ষেত্রেই খুব সুবিধা হবে এবং যেটা জয়গাঁও ফুয়েনশলিং রুট এই যে উচ্চারণটা ভুটানি উচ্চারণ তো একটু গন্ডগোল হয়ে যেতে পারে তো জয়গাঁও ফুয়েনশলিং রুটের মধ্যে কিন্তু এই যে ট্রেডটা কিন্তু সম্পন্ন হবে ভারত এবং ভুটানের মধ্যে এবং বাইল্যাটারাল যে ট্রেড এটা কিন্তু আরও সুবিধা হবে এবং ভারত এবং ভুটানের মধ্যে কানেকটিভিটি আরও উন্নত হবে দ্বিতীয় দেখুন আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ রয়েছে যে আমরা যে ভারতের সাথে ভুটানের যে ট্রেডটা হয় সেই ট্রেডে অনেক সময় ট্রাফিক দেখা যায় ট্রাফিক দেখা যায় অনেক সময় টেম্পোরারি অ্যাক্সেস দেখা যায় যায় না ভেকলের মানে বিভিন্ন গাড়ির অ্যাক্সেস সময় পাওয়া যায় না তারপর ওই রাস্তাটা সব সময় অ্যাক্সেস পাওয়া যায় না তো টেম্পোরারিভাবে অ্যাক্সেস করা যায় তো এখন থেকে কিন্তু এই যে রুটটা যে চালু হয়েছে জয়গাঁও অ্যালে রুট এই রুটের মাধ্যমে কিন্তু ভারত এবং ভুটানের মধ্যে যে বায়োল্যাটারাল ট্রেড হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ঝঞ্ঝায় হবে আর এখানে দেখুন আবার বলছে দ্য বায়োলেটারাল ট্রেড অ্যান্ড কমার্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান এই রুটটা কিন্তু আমাদের এক্সপেক্টেডভাবে আমাদের ট্রেড ভারতের সাথে ভুটানের কিন্তু ইনক্রিজ করবে আর ভুটান কিন্তু ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার আর তার আগে তার মাঝে একটু আরও বলব তার মাঝে একটু ছোট্ট এক্সাম্পল এগিয়ে চলো টু পয়েন্ট জিও চ্যানেলে আপনারা এখন থেকে কিন্তু জেনারেল সায়েন্সের সমস্ত ভিডিও পাবেন এবং এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে প্রতিটি লেকচারের পিডিএফ পাবেন এবং আমার লেখা এই বইটা টু হান্ড্রেড এক্সপেক্ট পলিটিক্সকে এই বইটা কিন্তু মাত্র কুড়ি টাকা দাম কিনতেই পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তারপরে তারপরে রয়েছে ট্রেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে যে ট্রেড হয় বা ব্যবসা হয় সে ব্যবসা সম্পর্কে একটু তথ্য রয়েছে যেমন ধরুন বলছে ভুটানস লার্জেস্ট ট্রেডিং পার্টনার ইজ ইন্ডিয়া দেখুন ভুটানের সবচেয়ে বড়ো ট্রেডিং পার্টনার কিন্তু ইন্ডিয়া ভুটানের অ্যাকচুয়াল আয় কিন্তু ভুটানের যে টোটাল জিডিপি তার সবচেয়ে বেশি আয় কিন্তু ট্যুরিজম থেকে হয় কিন্তু এই করোনা ভাইরাসের সময় ভুটানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কেননা ট্যুরিজম একেবারে ভেঙে পড়েছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি একেবারে পুরো ভেঙে পড়েছে তো দু হাজার যদি ডেটা দেখেন তাহলে ভারত এবং ভুটানের মধ্যে বাইলেটারাল ট্রেড হয়েছিল কত ন হাজার দুশো কোটি টাকা তার মধ্যে বেশিরভাগই কিন্তু ভুটান ইম্পোর্ট করেছিল আর ভুটান কী কী ইম্পোর্ট করে ভারত থেকে দেখুন মেশিনারি অ্যান্ড মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বেস মেটালস ভেহিকলস এগুলো কিন্তু ভেজিটেবল প্রোডাক্টস প্লাস্টিক্স এবং আর্টিকেল ফ্রম ইন্ডিয়া কিন্তু এগুলো থেকে এগুলো কিন্তু ভুটান ভারত থেকে ইম্পোর্ট করে এবং ভারত ভুটান থেকে কী কী ইম্পোর্ট করে সেগুলো দেখুন এখানে লেখা রয়েছে ইলেকট্রিসিটি পোর্টল্যান্ড সিমেন্ট ডলোমাইট টিমবার অ্যান্ড উড প্রোডাক্টস পটাটোস কার্ডামম এগুলো কিন্তু ফ্রুট প্রোডাক্টস এগুলো কিন্তু ভারত ভুটান থেকে ইম্পোর্ট করে তো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভুটান কিন্তু ভারতের থেকে বেশি টাকার বেশি টাকার কিন্তু তারা ইম্পোর্ট করে তাহলে আমাদের ভুটানে কিন্তু এখানে ট্রেড ডেফিসিট থাকে কিন্তু একটা জিনিস দেখবেন ভারতের সাথে ভুটানের যে টোটাল ট্রেড রিলেশন এই যে রিলেশান বাইলেটারাল যে ট্রেড অ্যামাউন্ট এটা কিন্তু খুব বেশি না ন হাজার কোটি টাকা কিন্তু এখানেও কিন্তু ভুটান বেশি ভারত থেকে ইম্পোর্ট করে এবার দেখুন রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে রিসেন্টলি রিসেন্টলি বলতে দু সালের ফেব্রুয়ারিতে কিন্তু একটা ফ্রেন্ডশিপ কুপারেশান ফ্রেমওয়ার্ক যেটা বাইলেটারাল রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটানের মধ্যে সাইন করা হয়েছে তো ব্যাপারটা কি দু সালে দু সালে কিন্তু ভারত এবং ভুটানের মধ্যে যে এদের যে রিলেশান যে ফ্রেন্ডশিপ ভারত এবং ভুটানের সেটাকে কিন্তু সংশোধিত করা হয়েছে এবং পরবর্তীতে ভুটানে কিন্তু কোলোচংলু হাইড্রো এনার্জি লিমিটেড এবং ভুটান গভর্নমেন্টের সহায়তায় কিন্তু ভারত এবং ভুটান সাইন করেছে এখানে ছশো মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে এবং ভারত কিন্তু এখানে ইনভেস্ট করছে ভারত এবং ভুটান যৌথভাবে কিন্তু এই পাওয়ার প্রজেক্টটা কিন্তু ইনোগ্রেট করার কথা রয়েছে কিন্তু একটা জিনিস দেখবেন আজকে আমাদের আলোচনার বিষয় এটা কেন ভুটানের সাথে আমাদের এত ভালো রিলেশন রাখার দরকার কেন দেখুন রিসেন্টলি চীনের চীনের সাথে একেবারে চীন এখন মেজর একটা শক্তিতে পরিণত হয়েছে যেখানে আমেরিকাও কিন্তু চীনের কাছে পৌঁছোতে একটু কিন্তু প্রবলেম হচ্ছে সেখানে চীনের সাথে কিন্তু পাকিস্তান রয়েছে যেটা ভারতের প্রতিবেশী দেশ ভারতের শত্রু দেশ বাংলাদেশও কিন্তু চীনের দিকে একটু ঝুঁকেছে আবার এখানে শ্রীলঙ্কা রিসেন্টলি খবর পাওয়া গেছে যে শ্রীলঙ্কার কিন্তু আবার চীনের সাথে একটু রিলেশন ভালো হয়েছে চীনের দিকে ঝুঁকে পড়েছে শ্রীলঙ্কা ভারতের থেকে ভারতে যে ওই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাবাক্সা সরি খোটা রাজাবাকসা উনি যে চেয়েছিলেন যে চীনের কাছ থেকে ওই হাম্মানটুটা টুটা বন্দর নিয়ে যত যে অ্যামাউন্ট সেটা ভারত শোধ করে দিক প্রায় চারশো বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মতো চারশো মিলিয়ন ইউএস ডলারের মতো কিন্তু সেই যে অ্যামাউন্টটা ভারত তখন কোনোরকম কোনো কিছু হ্যাঁ বা না কিছু বলেনি জানিয়ে দেয়নি তো এখন আবার শ্রীলঙ্কা সেই জন্য চীনের কাছে সেটা হাত পাচ্ছে তো ভারতের এখন বিদেশমন্ত্রী কিন্তু রিসেন্টলি বলে দিয়েছে যে আমরা শ্রীলঙ্কাকে সাহায্য করব নাহলে ভারতের চারপাশে দেখুন পুরো শত্রু দেশে ভরে যাচ্ছে এখন ভুটানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে রিসেন্টলি একটা প্রবলেম হয়েছিল যে ভুটানে ভুটানের যে একটা নদী আছে নদীটার নাম আমি জাস্ট মনে করি সম্ভবত কোশি কোশি রিভারের যে উচ্চগতি গতি সেখানে কিন্তু ভুটান থেকে শুরু তো ভুটান থেকে শুরু এবার সেখানে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ নিয়ে কিন্তু প্রবলেম দেখা গিয়েছিল করোনা ভাইরাসের জন্য তো ভারত থেকে যখন বিভিন্ন রকম বড়ো বড়ো ইঞ্জিনিয়াররা মানে ওই ব্রিজটাকে ঠিকঠাক করতে যায় কোনো ব্রিজের প্রবলেম দেখা যাচ্ছিলো তখন কিন্তু ভুটান সেখানে ঢুকতে দেয়নি তো তখন একটা প্রপাগান্ডা চলছিল যে ভুটানের সাথে ভারতের রিলেশন খারাপ হয়ে যেতে পারে কিন্তু ভুটান গভর্নমেন্ট অফিসিয়ালি জানিয়ে দেয় না এরকম কোনো ব্যাপার নয় করোনা ভাইরাসের জন্য ঢুকতে দেওয়া হয়নি আমরা ওই ব্যবস্থা ওই যে ব্রিজটাকে সম্পূর্ণভাবে ঠিক করে দেবো তো ভুটানের সবচেয়ে বড়ো যে ইনকাম সেটা কিন্তু জিডিপির বেশিরভাগ অংশ কিন্তু ওদের ট্যুরিজম থেকে হয় রিসেন্টলি দেখবেন ভুটান কিন্তু ওদের ট্যুরিজমের জন্য ভারতের ওপরেও কিন্তু ট্যাক্স চাপিয়ে দিয়েছে বারো হাজার না কত টাকা এক একজন একদিনে খরচ হবে থাকতে গেলে ভুটানে তো এই ছিল আজকের টোটাল রিলেশন ইন্ডিয়া এবং ভুটানের মধ্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করতে ভুলবেন না তো আজকের মতো গুড ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ